অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় সাত দিনের রিমান্ড শেষে টেকনাফ থানার বরখাস্ত ওসি প্রদীপ কুমার দাস ইন্সপেক্টর লিয়াকত আলী ও এস নন্দদুলাল রক্ষিতকে আদালতে হাজির করা হবে আজ সোমবার দুপুর দুইটার দিকে কক্সবাজারের র‍্যাব পনেরো এর কার্যালয় থেকে তাদের আদালতে হাজির করে ফের সাত দিনের রিমান্ড চাইবে র‍্যাব গত ছয় আগস্ট সিনহা হত্যা মামলার তদন্ত কর্মকর্তার দশ দিনের রিমান্ড আবেদনের শুনানি শেষে তাদের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন কক্সবাজারের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না ফারাহ আদালতের নির্দেশনায় আসামিদের জিজ্ঞাসাবাদ করার জন্য গত আঠারো আগস্ট কক্সবাজার জেলা কারাগার থেকে র্যাব হেফাজতে নেন মামলার তদন্তকারী কর্মকর্তা র্যাব পনেরো এর সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহাম্মদ খায়রুল ইসলাম কারাগার থেকে প্রথমে তাদের কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে প্রত্যেকের স্বাস্থ্য পরীক্ষা হয় পরে নিয়ে নেওয়া হয় র্যাব কার্যালয়ে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে মামলার মূল তিন আসামিকে নিয়ে ঘটনাস্থলে যায় তদন্ত সংখ্যার র্যাব রিমান্ডে তাদের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য মিলছে বলে সংবাদ সম্মেলন জানিয়েছেন র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আশিক বিল্লাহ